আজ আমি জানাতে চলেছি হাউসফুল 5 এবং ক্যাপ্টেন মিলারের মুভি আপডেট সম্পর্কে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রায় 5 বছর পর আবারও পর্দায় দেখা যাবে হাউসফুল 5, যেখানে অভিনয় করবেন অক্ষয় কুমার এবং রিতেশ দেশমুখ। এমন একটি নিউজ শেয়ার করে অভিনেতা অক্ষয় কুমার চমকিয়ে দিয়েছেন দর্শকদের এবং সাথে লিখেছেন তৈরি হয়ে যান 5 গুণ পাগলামির জন্য। वो इसकी बीवी है और हम दोनों की भाभी, और जो तेरी बीवी है ना वो तेरी बीवी नहीं है, वो मेरी बीवी है। हम अपनी बीवियों से शादी कर रहे हैं या अपनी भाभियों से? बॉलीवुड है शुद्ध हिट ही नहीं बोलते गले सुपर हिट एक मूवी जा पर पर पार्ट रिलीज हो ही चले छे और সেই মত করেই আসতে চলেছে তার পরের পার্টও হাউসফুল 5। पापा मेरा बॉयफ्रेंड लाखों में एक है। मैं दो हूँ। हाँ सैंडी तुम्हारे अंदर सुन्नी है। तो बोले ना कि हाउसफुल 5 मूवी टी পরিচালনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। তো হাউসফুল 5 মুভিটি মুক্তি পেতে চলেছে 2024 এর দিওয়ালিতে। সো আপনারা বুঝতেই পারছেন দিওয়ালিটা আরো স্পেশাল হয়ে যাবে হাউসফুল 5 দিয়ে। নেই লায়ে হ্যায়। লায়ে হ্যায়। কাহাঁ হ্যায়? ওর ক্যা ক্যা ছুপা রাখা হ্যায় তাই কাহাঁ? অক্ষয় কুমার নামটাই একজন এন্টারটেনমেন্টের সাথে যুক্ত। অক্ষয় কুমার যিনি একজন এন্টারটেনমেন্টের রাজা, আর তারই কোনো এন্টারটেনমেন্ট মুভি বলিউডে হিট হবে না তা খুব কমই হয়েছে। মহারাজ বাহ, ফুলো ফলো। সুপারস্টার ধনুষ অভিনীত মুভি ক্যাপ্টেন মিলার সদ্য রিলিজ হলো ক্যাপ্টেন মিলারের ফার্স্ট লুক। Killer, killer, Captain Miller. যেখানে অভিনেতা অর্থাৎ ধনুষকে দেখা যাচ্ছে যুদ্ধের ময়দানে একা বন্দুক হাতে দাঁড়িয়ে অভিনেতা অর্থাৎ ধনুষ। अगर पैसे का लालच में तुमने बस्ती के लोगों को भेजा तो आप गुनाहगार। ধনুষ যিনি শুধু অ্যাক্টরই নয় সাথে একজন ভালো সিঙ্গারও। তো বলে রাখি ক্যাপ্টেন মিলার মুভিটিতে ধনুষের পাশাপাশি আমরা দেখব প্রিয়াঙ্কা আরুণ মহানকে। সো ভিউয়ার্স, এরকমই আরো নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং এরকমই আরো নতুন নতুন কিছু আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।